মধ্যে যে পার্টটা আছে সেটা শুরু করবেন। সেটা শুরু করার সময় যেই কাজটা করতে হয় সেটা অনেকেই শুরু করেছেন হয়তো এখান থেকে, অনেকে একটু বাহির থেকে করেছেন, তাই না? এরকম প্রবলেম হয়েছে, এটা করবেন এই যে দাগটা আছে তার থেকে অ্যাটলিস্ট 2 মিলিমিটার ভিতরে সিম্পলি একটা ক্লিক করেন, তারপরে কর্নারটায় যান, এটাকে মিলানোর চেষ্টা করেন কাছাকাছি। এখন এটা ছেড়ে দেন। এই জায়গাটা কিন্তু একটু কার্ভ আছে, হালকা কার্ভ আছে, একদম স্ট্রেট না। আচ্ছা আমি আপাতত স্টেপ রাখছি, স্ট্রেট করেছি। এখন এটা অনেক মোটা আছে কারণ আমরা 5 পয়েন্ট নিয়েছি, এটা সিঙ্গেল 1 পয়েন্ট করব। চেষ্টা করবেন এই কার্ভটাকে ধরে একটু নিচে নামিয়ে দিতে কারণ হালকা একটু কার্ভ আছে এই জায়গাটায়। আচ্ছা নেক্সট যে কাজটা করবেন, এটা কেন বাড়তি রাখলাম একটু পরে আপনারা বুঝবেন বাড়তি রাখার কাহিনীটা। তারপর আমরা এটা কি করব, রোটেট এবং রিফ্লেক্টের অনেক কাজ আছে, কাজে একটুটা বাহিরেই থাক, সিলেক্ট করে আমরা এটাকে রিফ্লেক্ট করব। এখন এই দুইটা পয়েন্ট আমরা জয়েন করতে পারি, তাই না? যদি মনে হয় যে এদিক সেদিক থাকতে পারে তাহলে বোথ করে একসাথে করে নেন, দেন কন্ট্রোল জে দেন, জয়েন হয়ে গেল, ডান। এখন দেখেন যে জয়েন্টটা সুন্দর হয়েছে কিনা, স্মার্ট লাগছে কিনা। আমার কাছে মনে হচ্ছে একটু স্পট হয়নি, কেমন যেন একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে, তাই না? যদি আপনি এটা কন্ট্রোল করতে চান এটাকে ধরে কন্ট্রোল করতে পারেন। এখানে টোটাল মাথা কয়টা আছে কাউন্ট করেছেন কেউ? 24টা আছে। তাহলে 24টা যদি হয় তাহলে আমরা কয়টা মান, কত ডিগ্রি দিব? 15 ডিগ্রি। অলরেডি মুখস্থ হয়ে গেছে, গুড। তাহলে সেন্টারে ক্লিক করে আমরা যদি 15 লিখে দিই, তারপরে কপিতে ক্লিক করি, ডান, তাই না? এটা মনে হয় পেরেছি না পিছনের দিকে সবাই? একটু পর্যন্ত পারেন নাই কে কে, কেউ আছেন? দাগগুলো মিলানোর জন্য আবার একটা ইলিপস নেবেন, এবং ইলিপসটা নেবেন হলো আপনার রিকোয়ারমেন্ট যে পয়েন্টটুকু আছে ওই পয়েন্টে নিতে হবে। স্মার্ট গাইড মাঝে মধ্যে ডিস্টার্ব করে, এখন ডিস্টার্ব করছে আমাকে। আচ্ছা হোয়াট এভার, নেওয়ার পরে এখন যদি আমার মনে হয় যে একটু মিলানো প্রয়োজন, একটু ছোটো করা প্রয়োজন, ধরে আপনি একটু ছোটো করে দেন। মিলেছে না? একটু ভিতরে যাবে, আমার মনে হয় ঠিক মতো বসেছে। এখন এই দাঁতগুলো ভিতরে আছে, দেখছেন সবগুলোর মাথা একটু ভিতরে আছে। আর কারণটা হলো যখন ইউনিট করে এই এটাকে হাইড করে রাখবো আপাতত, তাহলে আমার কাজের জন্য সুবিধা হবে। হাইড করার কমান্ড আছে নাকি? কন্ট্রোল কন্ট্রোল থ্রি, হ্যাঁ কন্ট্রোল থ্রি হাইড। এই যে এখান থেকে হাইড আমরা শিখেছিলাম না, হাইড করে দিয়েছি। এখন মাথাগুলো থাকার সুবিধা হলো আমি সবগুলো সিলেক্ট করে উইন্ডো মেনুতে যখন পাথ ফাইন্ডারে যাব, এখানে ইউনিট বলে একটা কথা আছে, ইউনিটের জন্য কন্ডিশন হলো একটা সাথে একটা মিলতে হবে। যদি আমি ইউনিট করে দিই পুরোটা রেডি। এখন দেখেন কর্নারগুলো কত সুন্দর হয়েছে, যে অলরেডি কমপ্লিট করেছেন তার এই জায়গাটা হয় যত সুন্দর হয়নি, তাই না ভাইয়া? হ্যাঁ এখন দেখেন সুন্দর হয়েছে না, স্মুথ হয়েছে না? তারপর আমাদের পরের স্টেপে যেতে হবে। এই স্টেপটা পারেন নাই কয়জন আছেন? একজন, দুইজন, আর সবাই পেরেছে? আচ্ছা এই ওয়েতে আমি যেভাবে করেছি আপনারা কি এভাবে করেছেন? আচ্ছা এটা অনেক ইজি না? আচ্ছা টেকনিকটা জানতে হবে, এটা হলো বড় কথা। এখন এই ইউজটা আসলে আমরা ডে বাই ডে জানবো, ইউজ করব বিভিন্ন জিনিস যে টেকনিকগুলো শিখেছি, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা আর একটু ইউজ স্কিল হবেন। আচ্ছা নেক্সট স্টেজ আমরা যেটা করেছি, এখানে একটা যেহেতু পুরো আমরা সি থ্রো করবো, এই সাদা অংশ মানে হলো সি থ্রো, হ্যাঁ নিচে দেখা যাবে আমাদের ইয়েলো যে কালার অবজেক্টগুলো আছে, ইয়েলো কালারটা আছে এটা শুধু থাকবে, বাকিটা সাদা হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তাহলে কী করবে, এই অংশগুলো আমাদের বানাতে হবে, না বানালে আমরা সেটা করতে পারবো না। তাহলে আমাদের এটা অলরেডি বানানো আছে, আমরা নেক্সট এটা বানাবো। সেন্টারে একটু ঝামেলা আছে, এটা আচ্ছা এটার জন্য আমরা কি করব বলেন তো? এটাকে সবাইকে ইউনিট করেছিলেন, পারেন নাই মনে হয় নাকি?
আচ্ছা, দুটাকে ধরে আমরা সিম্পলি ইউনিট করে দিলে আমার সিঙ্গেল একটা ইউনিট হয়ে গেল। এটা বানাতে অনেকের কষ্ট হয়েছে। আচ্ছা, এখন আসেন এই পয়েন্টটা। এই পয়েন্টটা বানাতে আমরা সিম্পলি পেন টুলের সাহায্য নিব। চেষ্টা করব মেলানোর জন্যে, আমি এমন একটা জায়গায় নিই যাতে এই লাইনটা আবার সোজা করা যায়। তাহলে কাছাকাছি একটা জায়গায় নিব, দেন আমি এখানে যাব, মিলাবো, ফিল কালার আছে এটাকে স্ট্রোক করে ফেলি। দেন এখন যেটা করবো, একটু ওভার কনফার্ম করতে হবে, আমাকে এমন একটা প্লেসে সেট করতে হবে যাতে দুই পাশের এসে মিলে। সেমস ফাইন, আচ্ছা এটা মিলানো যাবে না। এটার জন্য আপনি যেটা করতে পারেন, যে টেকনিক আমরা অলরেডি শিখেছি, একটা অ্যাড করতে পারি অ্যাঙ্কর পয়েন্ট। এটা পেন টুলে থাকলে হয়, পেন টুলে থাকা অবস্থায় যখন মাউস ওভার করবেন দেখেন প্লাস সাইন চলে আসছে। এখন সিম্পলি একটা ক্লিক করেন। এখন আপনি ড্রিক সিলেকশন টুল দিয়ে এটাকে ড্রাগ করে নিয়ে যেতে পারেন। এখন নেওয়ার পরে আপনি যেটা করেন সেটা হলো, আবার এই দুই পাশের মতো এটা যদি আপনি মিলান, আবার এই পাশটা একটু বড় করে নেন, নিয়ে দুইটা আপনি মিলানোর চেষ্টা করেন। এখন এটাকে কনভার্ট করা যায় আমরা শিখেছি না, কনভার্ট করার জন্য অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করতে হয়। এটা দিয়ে একবারে মিলিয়ে ফেলি, অলমোস্ট ডান। যেটা করতে হবে, কর্নার একটা ধরবো আর এটাকে ধরে কতটুকু আছে দেখবো। এটাকে ধরেন, খুব কষ্টকর মনে হচ্ছে অনেকের কাছে। সরি, এখন আমারটা কি হয়েছে? না হয়নি একদমই। এটাকে আরো সহজ হয়ে করা যেত, এটাকে আরও সহজ হয়ে করা যেত, কিন্তু যেই টেকনিকগুলো আমি আপনাদের শিখিয়েছি আমি চেষ্টা করেছি ওর মধ্যে করার জন্য। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, এটাকে হাইড করে দিই, এটা ফিল কালার নান আছে। নাইস, রোটেট টুল ইউজ আমরা এখানে করতে পারি। রোটেট টুল নিয়ে যদি আমরা সেন্টারে ক্লিক করি, আমরা কপি করা প্রথম যখন রোটেট শিখেছি তখন কী করেছি, একটা ক্লিক করেছি দেন এটাকে ধরে টান দিয়েছে, তাই না? টান দেওয়ার সময় যদি আমরা কিবোর্ডে একটা শর্টকাট কি চাপি তাহলে কপি হবে না? কন্ট্রোল ডি দিয়ে দেখি কপি হয় কিনা, হয়েছে। তো একটু ড্রাগ করে আমরা একটু ডান পাশে নেই, আরেকটা যদি কপি করি, আরেকটা যদি কপি করি, খুব কঠিন মনে হচ্ছে না বিষয়গুলো? সহজ মনে হচ্ছে? আচ্ছা, সহজ মনে হলে ভালো। এখন এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং, তাই না? এটার জন্য যে কাজটা করবো আমরা, এগুলো ধরে সব হাইড করে দিব, দেখি চ্যালেঞ্জটাকে একটু সহজ নেওয়া যায় কিভাবে। প্রথমে আমরা ইলিপস মনে হয় বানাতে পারি, কোনো সমস্যা নাই। যদি মনে হয় এটাকেই কন্টিনিউ করবো সেটা করা যায়, নতুন একটা ইলিপস বানাতে চান সেটাও করতে পারবেন। দুইটা ইলিপস বানালাম, এখন আমাদের এখানে এই কাটিংটা করতে হবে, তাই না? চারটা কাটিং আছে, তার জন্য যেটা করবেন রেক্টেঙ্গেল ড্র করেন একটা সিম্পলি, এবং রেক্টেঙ্গেলটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি চাইলে। আমি একটু শর্টকাট ইউজ করবো, হ্যাঁ ওই টুলেই যাবো আর কি, রোটেট টুলে একটু শর্টকাট ইউজ করে। এখন এখানে এসে এটা কিন্তু সোজা না, একটু বাঁকাতেরা আছে, তাহলে আমরা এটাকে একটু বাঁকাতেরা করে দিই। আমরা যদি একটু বুদ্ধি খাটাতে পারি, আমার মনে হয় এটাও হওয়ার কথা, দেখি ট্রাই করা হয় কিনা। সেন্টার সিমস হয়েছে, তাই না? হয়েছে না? আচ্ছা, একটু কম বেশি হয়েছে, আর কারণ হলো এটার প্লেসমেন্টে একটু ঝামেলা আছে, এটাকে চাইলে ঠিক করে ফেলা যায়। আসলে আগে যে তৈরি করেছে সে আসলে রেশিওটা ঠিক মেনটেন করতে পারেনি,
যেটার উপর আমরা ড্র করছি। আচ্ছা এখন যে কাজটা করবেন, বাহিরে যে পার্টটা আছে এটাকে আমি হাইড করে দেব। পুরোটা ধরে কি করলে আমি আলাদা করতে পারবো বলে দেন, সহজ উপায় কি, সবচেয়ে ইজিয়েস্ট উপায় কি? ডিভাইড। আচ্ছা ডিভাইড করে দেখি হয় কিনা। ডিভাইড করলাম, ডিভাইড করার পরে আনগ্রুপ করতে হয় না, দেখি আনগ্রুপ করে আনগ্রুপ। এখন এটা একটা যন্ত্রণা আছে, তাহলে যন্ত্রণা থেকে উত্তর পাওয়ার সহজ উপায় হলো এদিকে একটা আমি চারদিক থেকে চারটা সিলেক্ট করব, কারণ আমার চারটা ইউনিট আছে, চারটাকে ধরে আমি হাইড করে দিব, বাকি যে জিনিসগুলো আছে এগুলো আনওয়ান্টেড ডিলিট। এখন যদি আমি সব শো করি আমার মনে হয় পারফেক্টটা জিনিস অলরেডি পেয়ে গেছি আমরা। আচ্ছা এখন কাজ হলো আনলক করা, কোনটা যেটা লক করেছিল, এই যেটা লক করা এটাকে হাইড করে দিব। ভুল করেছি না? ভুল করেছি। ইমেজটাকে হাইড করব, এখন এটাকে সবার নিচে সেন্ড টু ব্যাক দিব, কারণ হলো এরপরে তো আমরা এগুলো ড্র করেছি, আগে ড্র করেছি কিছু উল্টাপাল্টা আছে, কারণ এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড বানিয়ে ফেলবো, মনে করেন এটাকে ক্লিক করে যখন আমরা রেড করব তখন সব দেখা যাচ্ছে, ফাইন কোনো সমস্যা নেই। এখন এগুলো তো আমার সি থ্রো করতে হবে তাই না? এখানে আরেকটা পার্ট ছিল না আমাদের, কোথায় গেছে? ওটা নিচে পড়ে গেছে, তাহলে এটাকে ব্রিং টু ফ্রন্ট, সি থ্রো করতে হবে। তাহলে কিছু প্রবলেম এখনও আছে, যেমন এটা স্ট্রোক অবস্থায় আছে তাই না, স্ট্রোকটাকে আমাদের ফিল কালার বানিয়ে নিতে হবে। ফিল কালারের জন্য বেস্ট হলো পাথ থেকে আউটলাইন স্ট্রোক, মনে আছে না এটা সবার? তাহলে এখন এটা ফিল কালার হয়ে গেল, ডান। এখন বাকি যে জিনিসগুলো আছে একটু যদি আমরা একটা টাইম সিলেক্ট করি, এটা বাদ দিই, এটা এটা বাদ দিই, বাকিগুলো স্ট্রোক আছে এটাকে আমরা ফিল করে ফেলব। এখন দেখেন ফিল ছাড়া কিছু নাই, সব ফিল কালার আছে। এখন চিত্র করার জন্য সহজ উপায় কি বলেন তো দেখি, কেউ কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ দিয়ে স্যার সবগুলো হবে, কম্পাউন্ড পাথ দিয়ে এট এ টাইম হওয়ার কথা না, এটাকে সহজ উপায়ে যেতে পারে আমরা ডিভাইড। আমি যদি ডিভাইড করে দিই, আনগ্রুপ করি, বাহিরে ক্লিক করি, ধরবো আর ডিলিট করে দেবো, কারণ এটা তো আমাদের ফিউচারে কখন প্রয়োজন হবে না। পুরোটা সিলেক্ট করে আমার আলাদা কিন্তু হয়ে গেছে, এটা আলাদা এটা আলাদা, তাহলে কী করবো, দুইটাকে সিলেক্ট করে আমরা ইউনিট করে দেবো, এখন একটা হয়ে গেছে। আমি যদি কালার চেঞ্জ করি, সিঙ্গেল ওয়ান সিঙ্গেল ইউনিট, আমার একটা কাজ বাকি আছে টেক্সট, জি স্যার, তাই না? টেক্সটের জন্য কী করবো, আমি আবার আনহাইড করবো যেটা ছিল, এটাকে লক করে দিব। পরের স্টেপে কী করবো, আমাদের সেন্টারটা এখনও কিন্তু ঠিক আছে, আগের জায়গায় আছে, যেহেতু সেন্টার আগের জায়গায় আছে আমরা একটা ইলিপস নিব, সেন্টার থেকে ইলিপসটা নিব, কোন পর্যন্ত টেক্সটের নিষ্পন্দ, যাতে টেক্সটের উপরে লেখা যায়। এটাকে চাইলে বর্ডার করে নিতে পারেন, না হলে অটো হবে, সমস্যা নেই। লিখতে গেলে কোন টাইপটা নিব বলেন তো, এক নম্বরটা, তিন নম্বরটা, পাথর টাইপ, ওকে নাইস। এখানে যদি আমরা ক্লিক করি, রোটারি লেখাটা হলো, ফন্ট আসলে ভালো ফন্ট পাওয়া যাচ্ছে না, এরিয়াল ব্ল্যাক হতে পারে, ব্ল্যাক আর বেশি মোটা, এরিয়াল বোল্ডটা আমরা নিতে পারি। আচ্ছা এই ফন্টটার সাইজ কত হবে জানি না, ফর্টি কাছাকাছি ফেলেছে। আচ্ছা ফন্ট তো আমরা নিয়ে কাজ করতে পারি তাই না, এটাকে আমরা হাইড করে দিই আপাতত, এখন ফন্টের হাইট ঠিক আছে, ফন্টের থিকনেস ঠিক আছে, কিন্তু এদিকে স্ট্রেংথ একটু বাড়াতে হবে, তাহলে কি করা উচিত বলেন তো? নাম আছে এগুলো, আমরা নাম শিখেছিলাম না, কার্নিং ট্রেকিং,
এখন নিচেরটা তো আমাদের বানাতে হবে, নিচেরটার জন্য কি করবো এটাকে কপি করব, কপি করার সিস্টেমটা কি অল চেপে আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো, লেফট সাইড থেকে রাখি এখান থেকে বড় করে দিই, তাহলে আর আমাকে ক্যাপস লক চেপে বড় করতে হবে না, -200 দিয়ে রাখি হতে পারে যাই না অথবা 0 দিয়ে রাখি আপাতত। এখন কি করতে হবে, নিচে নামাতে হবে তাই না, টেক্সটটা নিচে নামানোর উপায়টা কি বলেন তো, আমি তো কি করব কেউ একজন বলেন কোথায় এটা বাম পাশেটা বেসলাইন শিফট, আচ্ছা 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 গুড, বেসলাইন শিফট দিলে আমার নিচে আসবে পারফেক্ট, তাহলে আমার একটু মাইনাস করা লাগবে মনে হচ্ছে তাই না, এটাকে একটু টানে সরাতে হবে, এটা এখানে একটু বাড়তি আছে, তাহলে আগেরটা কি করছি প্লাস করেছিলাম বড় হয়েছে, এবার মাইনাস করবো, এখন দুইটা আছে টেক্সট আকারে, যদি আমি ওটাকে ইউনিট করতে চাই একটা বানাতে চাই তাহলে কি করতে হবে, দুইটাকে মনে আছে ভুলে গেছেন ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করবো, তারপরে আমার যেটা হাইড করা ছিল সেটা শো করলাম, এইটা এবং ক্রিয়েট আউটলাইন দুইটাকে আমরা একটা বানাতে চাই তাহলে কি করবো, একটা বানাতে হলে ইউনিট ইউনিট করে দিলাম, একটা হয়ে গেল ডান, যদি কালার করি, যদি আমরা ডকুমেন্ট আরেকটা নিতে চাই আর্টবোর্ড আছে না আমাদের এখানে, নতুন একটা আর্টবোর্ড নেই, এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি সিঙ্গেল ইউনিট, দেখেন আমি সিম্পলি একটা দিয়ে সিলেক্ট করছি, যে কোনো কালারে যাচ্ছি সিলেক্ট হচ্ছে তাই না,